আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম অবতার সম্পর্কে। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন। তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেন, পৃথিবীতে অশান্তির সৃষ্টি হয়। তখন শ্রী বিষ্ণু রাজা দশরথের পুত্র রূপে রাম নামে আবির্ভূত হন। তিনি পিতৃসত্ব পালনের জন্য স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে বনবাসে যান। বন থেকে রাবণ সীতাকে হরণ করেন। রাম ও রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে রাবণকে সবংশে নিহত হন। রাম সীতাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরে আসেন। স্বর্গ ও পৃথিবীতে শান্তি ফিরে আসে। আগামী ভিডিওতে আপনাদের জানানো হবে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলরাম অবতার সম্পর্কে।